हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफ ऑन फैमिली एक्टिविटीज। আজকের এই পর্বে শেয়ার করছি লাচ্চা পরোটা। লাচ্চা সেমের মতোই অগণিত লেয়ার থাকবে এই লাচ্চা পরোটায়। আর এই লাচ্চা পরোটা তৈরি করার জন্য আমাদের কিছু টিপস সহ প্রতিটা ধাপ অবশ্যই ফলো করতে হবে, সেজন্য কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখা দরকার। তো চলে যাচ্ছি মূল পর্বে। আমি নিয়ে নিয়েছি একটা বোল, নিচ্ছি 2 কাপ ময়দা, বাসায় ইউজ করা কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে দিলেও হবে। আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ চিনি। এবারে ময়দার সঙ্গে এই দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি সাদা তেল, শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিব। এবারে একটু একটু করে জল দিয়ে ডো তৈরি করে নিব। একবারে জল দিতে যাব না, কারণ নরম হওয়ার চান্স থাকবে। আবারও একটু জল দিচ্ছি আমি, আর জলটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। কুসুম গরম জল নেবে তো হয়ে গিয়েছে ডোটা আমার, দেখতে পাচ্ছ। এখন হালকা একটু তেল ছড়িয়ে দিব আমি এবং ডোটাকে 20 মিনিট রেস্ট দিব। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। কতটা সফট হয়েছে দেখা যাচ্ছে। এখন 2 কাপ ময়দা থেকে আমি 4টা পরোটা তৈরি করব। তো 4টা লেচি কেটে নিচ্ছি আমি। এবারে 3টা তুলে রেখে 1টা দিয়ে করছি। প্রথমত এরকম করে একটু গোল করে নেব। এবারে ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলবো এবং আমি একটু লম্বা শেপ দিয়েছি, কারণ লম্বা করলে এটা লাচ্চা তৈরি করতে সুবিধা হবে। তো যখন তৈরি করব দেখতে পাবে। এখন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে ব্রাশ করে নিব। পুরো জায়গাটায় এবারে আবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে একটু মিশিয়ে দিব আমি। তারপর আবার একটু ছড়িয়ে দিলাম। এবারে কেটে নিচ্ছি আমি এরকম চিকন চিকন করে, যতটা সম্ভব চিকন করবে, তাহলে লেয়ারগুলো বেশি আসবে। এই যে আমি রুটিটা লম্বা বেলে নিয়েছি, সেজন্য সুবিধাটা এখন দেখতে পাবে। দেখো সাইডেরগুলো কিন্তু ওভাবে ছোট হয়নি, সাইডেরগুলো ছোট হলে ওটা খুলে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমি এভাবে করেছি। আর হলো এভাবে আলতো করে তুলতে হবে, কোনো এখানে জোর খাটানো যাবে না। দেখতে পাচ্ছি একটু লেগে গিয়েছে, রুটিটা একদম পাতলা করার জন্য ওটা লেগে গিয়েছে। তাহলে তো 1 সাইড ধরে আমি এখন এভাবে তুলে ছিঁড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এভাবে এখন তুলে নিচ্ছি।
এখন এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি লম্বা করে নেব। টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি, একটু ঝাঁকি দিয়ে দিয়ে লম্বা করলে আরো ভালো। এখন একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আবার। এই জায়গাটা যেহেতু মধ্যে পড়বে সেজন্য আবারও একটু ঘি দিয়ে দিলাম এখানে। এখন এরকম করে গোল করে পেঁচিয়ে নেব। এবং এই কাজটা খুবই ধৈর্য সহকারে করতে হবে, লাচ্চা পরোটার পুরো বিষয়টা একটু সময় দিতেই হবে, না হয় আমরা পারফেক্টলি পাবো না। যে কোনো কাজেই আমাদের যতটা সময় দিব ততটাই ভালো ফল পাওয়া যায়, তো লাচ্চা পরোটার ক্ষেত্রেও সেটাই। একটু বাড়তি অংশ এভাবে টেনে টেনে নিচ্ছি আমি। তো হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলোই করে নিব। দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার, তো এটা রেখে দিচ্ছি। যে সবগুলো আমার হয়ে গিয়েছে চারটা পরোটা, এখন এগুলো একটু বেলে নেব, একটু ঘি দিব, হালকা করে আলতো করে বেলতে হবে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, একদম আলতো। আর যারা হাত রুটি তৈরি করতে পারো তারা হাতে এটা করে নিতে পারবে, টেনে টেনে সব সাইড থেকে টেনে টেনে, একটু রুটি যেমন করে তেমন করে করলেই হবে। দেখো থিকনেসটা কেমন এসেছে। এবারে ফ্রাই প্যানে একটু আমি ঘি ছড়িয়ে দিয়েছি। যারা ঘি অ্যাভয়েড করতে চাও তারা সাদা তেল দিয়েও করতে পারবে, প্রতিটা স্টেপেই। তো ভেজে নিচ্ছি আমি এবং মাঝারি আঁচে ভাজবো। খুলে এসেছে, দেখতে পাচ্ছো লেয়ারগুলো একদম পুরো ভাজা হয়ে গেলে লেয়ারগুলো প্রতিটা লেয়ারই খুলে আসবে, যখন খাবে তখন তো লেয়ার খুলে খুলেই খেতে হবে আর কি, যেহেতু লাচ্ছে পরোটা সেজন্য। দেখতে পাচ্ছো কতগুলো লেয়ার হয়েছে এবং দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে একটা সাফল্য অর্জন করেছি। মানে লাচ্চা পরোটা বানানো খুবই খুবই আমি বলবো না তো, মোটামুটি একটু কষ্ট আছে, তো ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে। সবগুলোই আমি ভেজে নিচ্ছি, এটাও দেখো কতটা লেয়ার হয়েছে, কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। তো হয়ে গিয়েছে আমার চারটায় পরোটা, খুলে দেখাচ্ছি লেয়ারগুলো। অবশ্যই তোমরা বাসায় তৈরি করবে এবং লাচ্চা পরোটার স্বাদ উপভোগ করবে। আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, লাইক দিতে ভুলবে না। আর যারা নতুন আছো কিংবা এতদিনেও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার কাজকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।